কি এত বন্ধুরা আমরা পুজো দিতে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছি মানে আমি তো তৈরি হয়ে গেছি এই দেখো আমার আউটফিট আমি শাড়ি পরিনি কারণ এখানে ভিড়ভাট্টার মধ্যে যদি শাড়ি ঠাড়ি খুলে যায় তাই জন্য আর শাড়ি পরিনি এই গরমের মধ্যে চুড়িদারই পরেছি অনেকেই পরেছে শাড়ি সবাই তৈরি তৈরি হচ্ছে তা আমি তৈরি হয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম কালকে দেখলেই রাত্রিবেলা হোটেলে ঢোকাটা তারপর তোমাদের ঘর দেখানোর পর আর কন্টিনিউ করিনি তা যার জন্য আজকের ভিডিওটা এখন থেকে আবার শুরু করলাম দেখা যাক কতক্ষণ চালাতে পারি কারণ অল্প অল্প করে ক্লিপ তোমাদের মাঝখানে তুলে ধরবো চলো শুরু করা যাক আজকের দিনটা এ দেখো বেরিয়ে পড়েছি একদম নিচে মানে ঠাকুরের দর্শন করতে যাব উদ্দেশ্যে আর সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে এই দেখো সবাই তৈরি হয়ে এক এক করে আসছে আমরা লিফটে করে নিচে নামার জন্য আর কি রেডি হয়ে গেছে এই যে নিচে চলে এসেছি নিচে এসে একটু দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে রিসেপশনে এসে দাঁড়িয়ে আছে এই কারণেই যে টোটো আসবে আমাদের তারপর কারণ হচ্ছে যে এত রোদ দূর যে হেঁটে যাওয়া খুবই মুশকিল আর আমরা যেহেতু মন্দিরের পিছন দিক দিয়ে গেছিলাম সেহেতু টোটো করেই গেছি কারণ সামনের দিক দিয়ে গেলে একদম একটুখানি তাহলে আবার অনেকটা হেঁটে যেতে হতো তাই পিছন দিক দিয়ে গেছি যাতে কম হাঁটতে হয় তাই এই রোদের মধ্যে টোটো করেই গেছিলাম আর এই দেখো বলতে বলতে মন্দিরেও চলে এসেছি কত সুন্দর মন্দিরটা চারিদিকে এত লাইন আর আমরা এই দেখো সবাই মিলে একসঙ্গে একটা জায়গার মধ্যে ঠাকুরের ফুল মানে মালা ঠাকুরের উদ্দেশ্যে যেটা দেব আর ঠাকুরের যে প্রসাদ নেব সেই সব নিয়ে আমরা একসঙ্গে জোট বেঁধে চলে এসেছি লাইন দেওয়ার উদ্দেশ্যে আর এখানে কিন্তু প্রচুর লাইন ছিল তা আমাদের প্রেশ এক দেড় ঘন্টা দাঁড়াতে হয়েছিল আর এত গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে একটুও ভালো লাগছিল না কিন্তু তাও মায়ের দর্শন করব দেখে একটু তো লাইনে দাঁড়াতেই হবে সেই উদ্দেশ্যে একটু লাইনে বেশ কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম আর এই যে আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমি এখানে কথা বলছিলাম একটু কিন্তু ভয়েসটা কতটা শোনা যাচ্ছে আমার মনে হলো যে ঠিকমতো শোনা যাচ্ছে না তাই জন্য আমি আবার ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম আর এখানে দেখো চারিদিকে দোকানপাট কী দেখাবো সব জায়গায় তো একই জিনিস ওই ব্যাগ তারপরে ঠাকুরের সমস্ত জিনিসপত্র বাচ্চাদের খেলার জিনিস এই সবই রয়েছে এখানেও সেই একই জিনিস তা সেই সবই একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ হচ্ছে কেনাকাটা টুকটাক তো করেছিলাম কিন্তু সবই মোমোর জন্যই নিয়ে এসেছি কারণ বাড়ির জন্য আমি খুব একটা কিছু আনিনি কারণ এখানে নেওয়ার মতন আমার খুব একটা কিছু নতুনত্ব চোখে পড়েনি সবই পুরনো জিনিস আর যার জন্য মানে এই নিয়ে কিছুই নিইনি তারপরে আমরা চলে এসেছি এখানে সকালবেলার মানে ব্রেকফাস্ট করার জন্য লুচি পরোটা যেটা খাবে আর কি কারণ এই যে আমি এখানে লুচি খাচ্ছিলাম কারণ যেহেতু আমরা সবাই না খাওয়া ছিলাম সেহেতু তো সকালবেলার ব্রেকফাস্টটা করতেই হবে তাই পুজো টুজো দিয়ে একবারে ব্রেকফাস্টটা আমরা করে নিলাম যে যার মতন ইচ্ছা সে তার মতন খাওয়া দাওয়া করে নিল তখন প্রায় বেলা 12টা বাজে আর দেখো আমিও খেয়ে নিলাম একটু খেয়ে দিয়ে আবার হোটেলে চলে এসেছি হোটেলেও আমাদের রুমে দুপুরবেলা লাঞ্চটা নিয়ে হাজির হয়ে গেছিল তা সেই লাঞ্চটা সবাই মিলে এখানে নিজেরাই আমরা দেওয়া খাওয়া করে খেয়ে নিচ্ছিলাম তারপরে বসেছিলাম ফলের আসরে ফলও খাওয়া হচ্ছিল তারপর আমরা বিকেলবেলা আবার তৈরি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম একটু কাছাকাছি যেসব টুকটাক মন্দির আছে সেই সব মন্দির দেখার উদ্দেশ্যে এ দেখো টোটো করে আমরা কাছাকাছি মন্দিরগুলো দেখতে যাচ্ছিলাম খুব সুন্দর মানে আশেপাশে দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল তা আমরা বেশ কিছুজন আর কি টোটোতে করে যাচ্ছিলাম যে যার মতন করে তা এই দেখো একটা মন্দিরের সামনে চলে এসেছি মানে মন্দিরটা সিংহদুয়ার এই মন্দিরটা খুবই সুন্দর যদিও সব মন্দিরে এখানে ফটো তুলতে বারণ করেছিল কয়েকটা মন্দিরেরই আমি ফটো তুলতে পেরেছি যার জন্য সব মন্দিরের আমি ফটো তুলতে পারিনি আর এই দেখো আমি একটু তিলক করে নিয়েছি আমাকে তিলক করিয়ে দিয়েছে তারপরে একটু মন্দিরের সামনে এই দেখো এখানে লেখাই আছে যে ফটো তোলা বারণ যার জন্য সামনেরই একটু ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপর আমরা
ভেতরে যাব কারণ এখানে মোবাইল মানে একদমই নিষিদ্ধ তার জন্যই কিন্তু ফটো আমি কোনো জায়গায় তুলতে পারিনি তারপরে ওখানটা দেখে আবার চলে এসেছি পাশেই আর একটা রাধা গোবিন্দর মন্দিরে এখানেও তোমার ফটো তোলা নিষিদ্ধ আর দেখো আকাশটা কত সুন্দর তারপরে এখানে ইসকনের মন্দিরে চলে এসেছি ইসকনের মন্দিরটা খুবই সুন্দর মন্দির মানে এত ভালো লাগছিল ইসকনের মন্দিরটা তখন সন্ধ্যা আরতি হচ্ছিল আমরা যখন গেছি যেহেতু ফটো তোলা নিষিদ্ধ সেহেতু ফটো তো তুলতে পারিনি বাইরে থেকেই তোমাদের একটু মন্দিরটা দর্শন করালাম কতটা সুন্দর মন্দিরটা দেখেই বুঝতে পারছো আর ভেতরটা তো খুবই অপূর্ব আর এই দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি ভেতরেও এখানেও তোমার ফটো তোলা নিষিদ্ধ তার জন্য ফটো তুলতে পারিনি আর তারপরে আমরা চলে আসলাম হোটেলে হোটেলে এসে সবাই মানে হোটেলে চেকিং করবে পরের দিন সেটা নিয়ে একটু কথাবার্তা বলছিল আর এখানে অ্যাকোরিয়ামটা একটু দেখছিলাম ব্যাস এই করেই আজকে মানে দিনটা কেটে গেল সারা দিন আর যেহেতু শরীরটা ভালো ছিল না সেহেতু ভালো করে ভিডিও তুলতে পারিনি তা যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর নতুন বন্ধুদের বলছি তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে পরের দিন আমার কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা গুড নাইট ভালো থেকো